ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে পারা হবে অস্ট্রেলিয়ার জন্য মঙ্গলের, কারণ টি-টোয়েন্টিতে ওরা বেশ কয়েকবার আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছে। নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর অজি পেসার জস হ্যাজলউড ঠিক এই কথাটাই বলেছেন, সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। দুঃখজনক হলেও সত্য, বাটলারের দলের ভাগ্য এখন ঝুলে আছে অজিদের হাতে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, সেই ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট পেয়েছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে হেরেছে বড় ব্যবধানে। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165 রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড দল, ম্যাচটা হেরে যায় 36 রানে। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বাকি আছে আর মাত্র 2 ম্যাচ। সুপার 8 এর আশা বাঁচিয়ে রাখতে পরবর্তী 2 ম্যাচে ওমান ও নামিবিয়াকে হারানো ছাড়া আর কোনো বিকল্প নেই ইংলিশদের সামনে। পরপর 2 ম্যাচে জয় পেলেও থাকবে জটিল হিসেব নিকাশ, একটা ড্র আর 2 জয়ে ইংলিশদের পয়েন্ট হবে 5। কিন্তু ইতোমধ্যেই ওমান এবং নামিবিয়াকে হারিয়ে 5 পয়েন্ট নিজেদের ঝুলিতে বাগিয়ে নিয়েছে স্কটিশরা। স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের পয়েন্ট সমান হলে হিসেবে আসবে নেট রান রেট, সেখানেও ভালো অবস্থানে আছে স্কটিশরা। সেজন্য পরবর্তী 2 ম্যাচ জেতার পরেও বাটলারদের চোখ রাখতে হবে অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচের উপর। এই ম্যাচে অজিরা স্কটিশদের বড় ব্যবধানে হারাতে পারলে তবেই নেট রান রেটের হিসেবে স্কটল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে ইংলিশদের সামনে। কিন্তু অজি পেসার জস হ্যাজলউডের এমন মন্তব্যের পর ইংলিশরা নিশ্চয়ই হতাশই হবে, কেননা এই পেসারের কথা মোটেও বাটলারদের মনে আশা সঞ্চার করছে না। এই টুর্নামেন্ট কোনো না কোনো ধাপে আপনাকে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে এবং নিজেদের দিনে তারা সবচেয়ে ভালো দলগুলোর একটা। টি-20 ক্রিকেটে ওরা আমাদের বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে ফেলেছে, তাই আমরা যদি তাদের এই আসর থেকে বিদায় করাতে পারি এটা শুধু আমাদের জন্য মঙ্গলকর হবে এমন না, আমি মনে করি বাকি সবাইও তাই চাইবে। এটা দেখতে সত্যিই মজার হবে। আমার মনে হয় না এর আগে তারা দল হিসেবে এমন পরিস্থিতিতে পড়েছে। মজার ছলে এই কথাগুলো বললেও পরবর্তী ম্যাচে স্কটিশদের ছেড়ে কথা বলবে না অজিরা। ম্যাচের রেজাল্ট কি হবে তা নিয়ে না ভেবে নামিবিয়ার বিপক্ষে যেমন ক্রিকেট খেলেছে, স্কটল্যান্ডের বিপক্ষেও সেই ধারা বজায় রাখতে চায় হেজেলউডরা। আমাদের কথা হোক আর না হোক, আমরা আজকের মতোই খেলার চেষ্টা করব, বাকিটা সবার উপর ছেড়ে দেয়াই উত্তম। তাদের এখনও নিজের জন্য অনেক কিছুই করার আছে। আমার মনে হয় আমরা যত কাছে যাব তত বেশি এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাব। ইতোমধ্যেই গ্রুপ বি থেকে সেরা দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে অজিরা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড কিভাবে এই খারাপ সময় কাটিয়ে ওঠে সেদিকে নিশ্চয়ই নজর রাখবে মিচেল মার্শের দলও। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।